এটা হচ্ছে এক ধরনের কংক্রিট মেশিন, যেটাকে সাধারণত কংক্রিট বেরিয়ার মেশিন বা অনেক সময় কংক্রিট বেরিয়ার পেভার মেশিন বলা হয় বা কংক্রিট বেরিয়ার মেড মেশিন। তো যেভাবে আমরা বলি নর্মাল, এটা একটা অটোমেটিক মেশিন। এটা অটোমেটিক মেশিন বলতে এখানে যেটা বোঝানোতে চাচ্ছি আমি সেটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়্যার আছে, একটা ওয়্যার এখানে ফিক্স করা আছে। যত দূর যতটা পর্যন্ত আমাদের কাস্টিং করা হবে তত বা যত দূর পর্যন্ত আমাদের মেশিনটা চলবে তত দূর পর্যন্ত এই ওয়্যারটা আমাদের ফিক্স করা আছে। তো এটা ফিক্স করা আছে এটা একটাই কারণে, সেটা হচ্ছে যখন আমার মেশিনটা মুভ করবো ওখান থেকে সামনের দিক থেকে যখন পিছনে যাবে অথবা পিছন থেকে যখন সামনে আসবে, এটা যে কাস্টিং হবে বা কংক্রিটিং হবে সেটা একটা নির্দিষ্ট লেভেলে হতে হবে, আর এই ওয়্যারটা সেই লেভেলটা ফিক্সড করে লাগানো আছে। তো বাই দ্য চান্স যদি কোনো কারণে লেভেলটা আপ ডাউন হয়, সেক্ষেত্রে ওয়্যারে যখন টাচ করবে অটোমেটিকলি তখন মেশিনটা সিগন্যাল দিবে যে আপনার মেশিনটা আপ হয়ে গেছে অথবা ডাউন হয়ে গেছে, এখন লেভেলটা ঠিক করো। তো যার জন্য এটা করা হয়। এবং এই মেশিনটা আপনার একটা সুবিধা, সেটা হচ্ছে আপনার এখানে কোনো ফর্ম ওয়ার্ক বা শাটারের কোনো কাজ করা হয়নি। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোনো ফর্ম ওয়ার্ক বা শাটারের কাজ করা হয়নি রিভারের গায়ে, কারণ এখানে যখন আমরা কংক্রিটটা ঢালা হবে, সেই কংক্রিট গাড়ির মাধ্যমে হোক বা যেভাবে হোক কংক্রিটটা ধারা হবে, অটোমেটিক্যালি আমাদের এখানে দেখা যাচ্ছে ফর্ম ওয়ার্ক টাইপের একটা কিছু রয়ে গেছে নিচে। তো এটাতে পড়বে, পরে অটোমেটিক্যালি এটা ভাইব্রেশন হবে, ভাইব্রেশন হয়ে একটু নির্দিষ্ট টেম্পারেচারে জমা কংক্রিটে জমায় দিবে, জমে দেওয়ার পর এটা সামনের দিকে মুভ করবে এবং অটোমেটিক্যালি ব্যারিয়ার হতে থাকবে, ধীরে 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 এটা আগে আসবে। তো যার জন্য এটা মোটামুটি কোনো ফর্ম ওয়ার্ক বা কোনো শাটার লাগানোর প্রয়োজন হয়নি, এবং এটাতে অটোমেটিক ভাইব্রেশন এবং অটোমেটিক আপনার কংক্রিটটা জমা বেঁধে যাবে একটা নির্দিষ্ট টেম্পারেচারে। তো আমাদের হয়তো কিছু সময় পরেই কিছু কাজ চলতেছে মেকানিক্যালের, তো তারপরে আমাদের হয়তো কাস্টিং শুরু হবে। তো কাস্টিং শুরু হলে আমরা আপনাদের কীভাবে কাস্টিংটা হয় বা কংক্রিট কীভাবে হয় সেটা আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।